আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর। আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসির ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী 16, 17 ও 18 জানুয়ারি বৃহস্পতি, শুক্র ও শনিবার আন্তর্জাতিক সুন্নি সম্মেলন ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সর্বস্তরের সুন্নি জনতার নিকট যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, সাহাবায়ে কেরামের আদর্শবান সৈনিক, আপনারা সকলে আন্তরিকতা মহব্বত নিয়ে এই 3 দিন লালদিঘির ময়দানে মহব্বত সহকারে উপস্থিত হবেন এবং এই সম্মেলনের উত্তর সফলতা কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বাঙ্গীনভাবে যাতে সাহায্য আর মদত করেন এবং এই সম্মেলনের সাথে যারা সম্পৃক্ত, যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, আমি সকলকে ধন্যবাদ জানাই। আর সুন্নি জনতা, ওলামায়ে কেরাম, মশাইখ আজম, আপনাদের প্রতি বিশেষ আহ্বান, আপনারা গুরুত্ব দিয়ে এই সম্মেলনে উপস্থিত থাকবেন এই আশা ব্যক্ত করি। আল্লাহ পাক এই সম্মেলনে আমাদেরকে সফলতা নসিব করুন। আসসালামু আলাইকুম।